শক্ত গলায় বলল প্রিহুলা, না উনি নিজের মুখে একবার বলুক, আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব, কোনো আক্ষেপ থাকবে না তখন। এই তো তুমি বুঝতে পেরেছো, কালকের রাতেই ডিভোর্স নিয়ে হিয়নের সাথে কথা হয়েছে আমার। অবশ্য পরিকল্পনা অনেকদিন আগেরই ছিল, হুট করে গ্রামে চলে যাওয়ায় দেরি হয়ে গেল। এদিকের ঝামেলা মিটমাট হয়ে গেলে অহনার সঙ্গে হিয়নের বিয়ের বন্দোবস্ত করতে হবে। ব্যাগ থেকে ফোন বের করলেন লাইলা খাতুন, পরপর চারবার রিং হবার পর রিসিভ হলো। ওপাস থেকে বেশ ব্যস্ত কণ্ঠস্বর শোনা গেল হিয়নের, সবে একটা অপারেশন শেষ হয়েছে তার, কিছুক্ষণের মধ্যে আবারও ওটিতে যেতে হবে, আপাতত সে কোনো কথা শুনতে পারবে না। লাইন কাটার আগ মুহূর্তে তড়িঘড়ি করে বললেন লাইলা খাতুন, কথাটা তো শুনে নে। দেখ, আমার কথা কিছুতেই শুনতে চাচ্ছে না প্রিহুলা, কালকে রাতে তো আমাদের মধ্যে এই নিয়ে কথা হয়েছেই, তুই একটুখানি বলে দে তো বাবা, কখন থেকে বোঝাচ্ছি মেয়েটাকে, এখন কি শূন্য ফিরতে হবে আমাকে? ছেলে যে এখন ঠিক কতখানি রাগান্বিত হয়েছে বুঝতে বাকি নেই, ভেতরে এক পৈশাচিক আনন্দ হচ্ছে। হিয়নের রাগ মাথা চাড়া দিল, মেয়েটা এমন অবাধ্য হতে চাইবে কল্পনাতীত ছিল। মামুনি তো ভালোর জন্যেই গিয়েছে, এই মুহূর্তে চাকরিটা করলে পড়াশোনার ক্ষতি হবে এটা বুঝতে পারছে না সে, কিসের এত আত্মসম্মান বোধ এই মেয়ের? নিজের রাগটা সংগোপনে গিলে নিল হিয়ন, এই মুহূর্তে বাড়তি কথা বলার সময় ও ধৈর্য কোনোটাই নেই তার। প্রিহুলার কাছে ফোনটা দিতে বলল কেবল, চোখ উপচে জল গড়াচ্ছে প্রিহুলার, ভেতর থেকে সে শতভাগ নিশ্চিত হিয়ন ইহজন্মে ডিভোর্সের কথা বলবে না। কাপা হাতে ফোন নিয়ে হ্যালো বলল তরুণী, বেশ গম্ভীর থমথমের স্বরে বলল হিয়ন, মামুনি যা বলছে মেনে নাও, হোস্টেলে থাকার দরকার নেই, ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে চলে যাও। কথাটুকু বলেই লাইন কেটে দিল হিয়ন, এর চেয়ে বেশি কথা বলার ইচ্ছে ছিল না, মায়ের অনুরোধেই কেবল এইটুকু বলা, নয়তো রাগের দেওয়াল এত সহজে ভাঙত না। বেশিক্ষণ ভাবনায় থাকতে পারল না সে, ওটি থেকে অহনার ডাক আসলো। প্রিহুলা কিছু বলার পূর্বেই লাইন কেটে গেল, আদেও কথা বলতে পারত কিনা কে জানে, কণ্ঠনালী শক্ত হয়ে আছে কেমন, আত্মচিৎকারগুলো গুমোট হয়ে রইল বক্ষস্থলে। তার মানে সে সত্য শুনেছে? এত নিষ্ঠুরভাবে প্রতারণা করে কিভাবে মানুষ, মনে হচ্ছে এই নশ্বর জগতে আর কিছুই বুঝি অবশিষ্ট রইল না তার। তীব্র যন্ত্রণা জানান দিল মস্তিষ্কের প্রতিটি শিরা উপশিরায়। ততক্ষণে কলম বের করে নিয়েছেন লাইলা খাতুন, ঠোঁটে তার বিশ্বজয় করা হাসি, ডিভোর্স পেপার ধরিয়ে দিলেন প্রিহুলার হাতে। মাথা ব্যথায় কেমন টনটন করছে, চারিপাশ ঝাপসা লাগছে, এতদিন তবে ঠুনকো আবেগ নিয়ে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে হিয়ন, এত নিখুঁতভাবেও কৃত্রিম ভাব প্রকাশ করা যায়, ব্যবহার্য বস্তুর মতোই ছুঁড়ে ফেলল যেন। ভাবতেই ঘৃণায় মাথা থেকে পা অব্দি রিড়ি করে উঠল প্রিহুলার, সত্যিই আজ নিজেকে বোকার উপাধি দিতে ইচ্ছে হচ্ছে, এতদিন যাবৎ কত কিছুই না বুঝ দিয়ে গেছে লোকটা, অথচ সকল কিছুর আড়ালে অন্য উদ্দেশ্য ছিল। অবশ্য সবচেয়ে ভুল ছিল নিজের অবস্থানটা ভুলে যাওয়া, মাসুল তো এখন দিতেই হবে। কম্পিত হস্তে খাটের উপর ডিভোর্স পেপার রাখল প্রিহুলা, অত্যল্পকালে ভেতর পাথরের ন্যায় কঠিন হয়ে গেল, সম্মুখে সবকিছুই খোলাটে অস্পষ্ট, বাম হাতের পিঠে মুছে নিল চোখ, তবুও বেহায়া কান্নাগুলো থামছেই না, কলমটুকু ধরার শক্তি হারিয়েছে যেন, বিশাল ওজনের মনে হচ্ছে, তীব্র এক অসহনীয় যন্ত্রণায় শরীর পুড়ে যাচ্ছিল, আগে পিছিয়ে আর কিছুই ভাবনাতে আসছে না, মস্তিষ্ক শূন্য লাগছে কেমন। এক নিঃশ্বাসে সাইন করে উঠে দাঁড়ালো প্রিহুলা, ভালোবাসার মানুষের কোনো আবদার নাকি ফেলতে নেই, অথচ হিয়ন এমন কিছু আবদার করে ফেলবে কল্পনাতীত ছিল, রুষ্ঠ পুরুষের মনে তো ভালোবাসাই ছিল না কোনোদিন, নয়তো একটা অন্যায়ের এত বড় শাস্তি দিতে পারত না সে। প্রিহুলাকে ব্যাগপত্র গোছানোর জন্যে তারা দিলেন লাইলা খাতুন, এক্ষুনি গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে তাদের, খামারের মুরগিগুলোকে খাবার দিতে ব্যতিব্যস্ত রেনু বেগম, মনে হচ্ছে দেখভাল করার জন্য আলাদা করে আর একটা লোক রাখতে হবে, সারাদিন একা খাটাখাটুনি করে সামলানো দুষ্কর হয়ে যায়। আরিফ হক তো বেশিরভাগ সময়টা দোকানেই থাকেন,
আর ছেলে স্কুলে পড়াশোনায় ব্যস্ত, ফলস্বরূপ সমস্ত ভার রেণু বেগমকে বহন করতে হয়। সন্ধ্যা হয়ে এলো প্রায়, চারিদিকে জ্বলছে হলদেটে আলো, বাড়ির বাইরের দিকের কাঠ আর টিনের দরজাটা ম্যারম্যার করে শব্দ হলো। তরাত করে সেদিকে দৃষ্টি ফেললেন রেণু বেগম। মেয়েকে চিনতে বোধহয় এক মিনিটও দেরি হলো না তার। খুশি মুখে দ্রুত ছুটে গেলেন। কিছু সময়ের মধ্যে ড্রাইভার মাহমুদের হাতে মস্ত বড় ব্যাগ দেখা গেল। পেছনে লাইলা খাতুন, হাসি চওড়া হলো রেণু বেগমের। মেয়ে তবে এবার কয়েকটা দিনের জন্যেই এসেছে। বেশ ব্যতিব্যস্ত হয়ে বেয়াইনকে ঘরে ডাকলেন। অনড় দাঁড়িয়ে রইলেন লাইলা খাতুন, গম্ভীর থমথমে গলায় বললেন, বসবো না চলে যাব এখনই? এইটা কোনো কথা? আপনারা আসবেন, একটা ফোন করে আসবেন না? কথার প্রসঙ্গ পাল্টে বললেন লাইলা খাতুন, আপনার মেয়ের পরীক্ষার রেজাল্ট শুনেছেন নিশ্চয়ই? মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছে সে, ভবিষ্যতে ডাক্তার হবে। সেদিন মেয়েকে বাল্য বিয়ে দিয়ে দিলে আজ এই দিনটি দেখতে পেতেন? রেণু বেগম এগিয়ে গিয়ে মেয়ের কপালে গালে চুমু খেলেন, গায়ে হাত বুলিয়ে দিলেন। গর্বে তার চোখ চিকচিক করছে। প্রিহুলার সম্মুখে দৃষ্টি ফেলে কেবল পাথরের মতো দাঁড়িয়ে রইল। কোনো প্রতিক্রিয়া নেই তার। বেশ লজ্জিত স্বরে বেআইনের উদ্দেশ্যে বললেন রেণু বেগম, মেলা ভুল করতে যাইতেছিলাম আপা, সেই দিন আনিসের লগে মেয়েটার বিয়া দিলে বিরাট ভুল হয়ে যাইত। যোগ্য একজন একজনের কাছে তো গেছে পিহু, সে শিক্ষিত, সে শিক্ষার মর্ম বুঝে, নয়তো মাইয়ারা এত দূর আসতে পারতো? খানিক বাঁকা হেসে বললেন লাইলা খাতুন, ভুল তো করেছেনি, অবশেষে বাল্য বিয়ে তো হয়েছেই। মেয়ের দায়িত্ব আপনারা নিতে পারতেন, কিন্তু সেই দায়িত্ব নিয়েছি আমি। মনে করে দেখুন, 4 বছর আগে কি কথা দিয়ে গিয়েছিলাম, আজকে আপনার মেয়ে ফিরিয়ে দিয়ে গেলাম। মুহূর্তেই মুখের উজ্জ্বল হাসিটুকু বিলীন হলো রেণু বেগমের। বিয়ের সময় কি কথা হয়েছে না হয়েছে সেটা মনেও নেই এতদিন যাবৎ, তবে মিছের সম্পর্কে ছিল মেয়েটা। ভীত স্বরে বললেন, এসব কি কইতাছেন আপা? বছর সংসার করছি মাইয়ারা, অহন গ্রামের মানুষ কি কইব? এতদিন সব কি এইসব বলেন নাই কেন? সেটা বিয়ে দেওয়ার আগেই ভাবতেন। সেদিন হিয়ন কোনো সংসার করেনি, অবশ্য মেয়েকে ঢাকায় পাঠিয়ে আপনাদের আশায় ষোলকলা পূর্ণ হয়েছে। সুদিনের মুখ দেখেছেন, যোগ্য মেয়ে পেয়েছেন, আর কি চাই? বরং কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। রেণু বেগমের চোখের জল বাদ মানলেন না, মুখে আঁচল চেপে ভয়ার্থ দৃষ্টি ফেলে বললেন, জামাই বাবা কি কথা এই কথা? তপ্ত শ্বাস ফেলে বললেন লাইলা খাতুন, হ্যাঁ আমার কথাই হিয়নের কথা। আরেকটা কথা, ওদের ডিভোর্স হয়ে গেছে, এখন থেকে আমাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই আপনাদের, দায়িত্ব শেষ আমার, চললাম আমি। হাওমাও করে কেঁদে মেয়ের সম্মুখে গিয়ে বললেন রেণু বেগম, কি কইতাছে পিহু? ভাঙা স্বরে বলল প্রিহুলা, সবকিছুই সত্য, উনি যা যা বললেন সব। এতদিন শুধুমাত্র করুণা আর দয়া করেছে তারা, এত বড় মাপের ডক্টরের বউ হওয়া যে স্বপ্নেও সাজে না মা। গরিবের স্বপ্ন দেখতে নেই, কোনো আশা আকাঙ্ক্ষা রাখতে নেই মা, ভালোবাসারও দাম নেই। কথাগুলো বলতে বলতে গগন বিদারী কান্নায় ভেঙে পড়ছিল প্রিহুলা। লাইলা খাতুন ততক্ষণে চলে গেলেন, দপ করে মাটিতে বসে পড়লেন রেণু বেগম। তার আহাজারিতে চারিদিকের বাতাস ভারী হলো, দৃশ্যটুকু দেখার ক্ষমতা নেই প্রিহুলার। দৌড়ে ঘরের ভিতর চলে গেল সে, বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। হিয়নের 2 দিন পর বাড়ি ফিরে আসার কথা থাকলেও সে প্রায় সপ্তাহ খানেক পর আসলো। এই রাগের সময়টাতে প্রিহুলার মুখোমুখি হোক সেটা চায়নি। ক্ষোভ আর ঘৃণার দৃষ্টি নিয়ে তাকানোর মতো দুঃসাহস তার নেই। আজকে মেয়েটার পরীক্ষা নিজের রাগ আর ধরে রাখতে পারল না হিয়ন। তার প্রশ্নের নিরুত্তরগুলোও সে খুঁজতে হবে। কেন তাকে না জানিয়ে এত কিছু করলো মেয়েটা? কলিং বেল চেপে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইল হিয়ন। সকাল 7টা বাজে, এখনও অবধি জেগে যাওয়ার কথা সবার। প্রায় 5 মিনিট পরে তুলি দরজা খুলে দিল। মুখ জুড়ে কেমন আধার নেমেছে তার, এড়িয়ে ভেতরে প্রবেশ করল হিয়ন। সোফায় বসে আছেন লাইলা খাতুন, বেশ মলিন হয়ে আছে মুখশ্রী।
চিন্তার ছাপ চোখে মুখে সুস্পষ্ট। ছেলেকে দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না তিনি। হিয়ন বিচলিত হল, কলিজা কামড়ে ধরল তার। দ্রুত মায়ের কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে শুধাল, কি হয়েছে মামুনি, কাঁদছো কেন? ছেলের কথায় ভ্রু কুচকে বললেন লাইলা খাতুন, আমি কেন কাঁদছি তুই সত্যি জানিস না? আমি তো ভাবলাম প্রিহলার সাথে তোর ফোনে কথা হয়েছে, তাই জন্যই তুই বাড়িতে ফিরিস নি কয়দিন। মায়ের কথা বোধগম্য হলো না হিয়নের, কপাল বেয়ে দরদর করে ঘাম ছড়ল, বক্ষস্থল শুকিয়ে এসেছে। সেদিনের পর থেকে প্রিহুলার সাথে আর কথা হয়নি। পাল্টা প্রশ্ন ছুড়ল, কি জানা কথা বলছো মামুনি? ছেলেকে জড়িয়ে ধরে এবার শব্দ করে কেঁদে ফেললেন লাইলা খাতুন। ভাঙা স্বরে বললেন, সেদিন মেয়েটাকে এত বোঝানোর পরও আসলো না, তোর সাথে কথা বললাম তাও আসলো না, চাকরি সে করবেই জানালো। আমরা নাকি ওর স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছি, তোর জন্য সে নিজের ক্যারিয়ার করতে পারিনি বলে আফসোস করল, যা নয় তা মুখের উপর শুনিয়ে দিয়েছে আমাকে। তুই তখন লাইনটা না কাটলে সব শুনতে পেতিস, এভাবে বন্দী জীবন সে চায় না। আর বলেছে তুই যেন কোনোদিন ওর জীবনে হস্তক্ষেপ না করিস, তোর মুখটাও নাকি দেখতে চায় না, তোর জন্য নাকি ওর ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। হিয়ান স্তব্ধ হয়ে বাকরুদ্ধ হয়ে গেল, একটা মানুষের এতটা পরিবর্তন হয় কি করে? এক মুহূর্তের জন্য সবকিছু মিথ্যে মনে হলো। লাইলা খাতুন উঠে রুমে গেলেন, মিনিট দুই পর ফিরে এলেন ডিভোর্স পেপার হাতে নিয়ে। হিয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই দেখ প্রিহুলা নিজে ডিভোর্স দিয়ে চলে গেছে, এ সম্পর্কটা রাখতে চায় না সে। এসব মেয়েদের হালচাল বোঝা খুব কঠিন, তোর টাকায় এতদিন পড়েছে ঘুরেছে ফিরেছে আরাম আয়েশে জীবন কাটিয়েছে, অপরদিকে নিজের পরিবারের জন্য তো লুকিয়ে কত কিছু করলো, স্বার্থ হাসিল এখন চলে গেছে। ও খুব ভালো করেই জানে আমরা ওর চালাকি ধরে ফেলেছি, এখন আর কোনো রাস্তা নেই, তাই সম্পর্ক ছিন্ন করে চলে গেছে। মিছে ভালোবেসেছিস স্বার্থলোভী মেয়েটাকে। হিয়ন কাগজের দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। মামনি যা বলছে একদম ঠিক, প্রমাণ সে সম্মুখেই। এই কাগজে সাইন করার পূর্বে এক টুকুও বুক কাঁপল না মেয়েটার? শুধুমাত্র চাকরি করতে বাধা দেওয়াই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল? হিয়নকে বলার প্রয়োজন ছিল না একটা বার? ভালোবাসার চেয়েও ঊর্ধ্বে সব কিছু। হিয়ন তো সবসময় ছায়ার মতো পাশে থাকতে চেয়েছিল, অথচ মেয়েটা বিশাল বড় এক অপবাদ দিয়ে চলে গেল। চোখের জল গড়িয়ে শুভ্র রঙা কাগজটা কিছু কিছু জায়গায় ভিজে গেল। তীব্র এক অসহনীয় যন্ত্রণা হচ্ছে ভিতরে, যে মেয়েটা তাকে বুঝল না, ভালোবাসার মূল্য দিল না, তার জন্যে কষ্ট হবে কেন? শক্ত গলায় বলল হিয়ন, ঠিক আছে প্রিহুলা যা চায় তবে তাই হোক, একটা মানুষকে তো আর ধরে বেঁধে আটকে রাখা যায় না। কাঠের জানালা খুলে বসে আছে প্রিহুলা, জীবন যেন ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে, এভাবে বাঁচা যায় না। উঠোনে পাতা চেয়ারে বসে আছে সাফি, প্রিহালের সঙ্গে কথা বলাই ব্যস্ত সে। কেবল এই ছেলেটার জন্যেই পরীক্ষা দেওয়া হয়েছে প্রিহুলার, এই কয়টা দিন বাবা মাকে অনেক বুঝিয়েছে সে। প্রিহুলার আকস্মিক দুর্ঘটনার কথা সবই তার জানা, যেটুকু সময় সাফির সামনে থাকে সর্বক্ষণ হাসিতে মাতিয়ে রাখতে চায় প্রিহুলাকে। সবকিছুই মারাত্মক বিরক্তি ধরায় প্রিহুলাকে, জগতের কিছুই ভালো না, সারাক্ষণ ফোন হাতে চাতকের মতো অপেক্ষা করে, এই বুঝি ডাক্তার তাকে কল দিবে, কিন্তু নৈরাশ্যায় হতে হয়। প্লেট ভর্তি খাবার নিয়ে রুমে প্রবেশ করলেন রেণু বেগম, দৃষ্টি ঘুরিয়ে মাকে দেখা মাত্রই ফের বাহিরে দৃষ্টি ফেললো প্রিহুলা। কর্কশ গলায় বললেন রেণু বেগম, তোরে রং ঢং আমার ভালো লাগতেছে না, ঠিক মতো খাস না ঘুমাস না, রাইতে হইলে উঠানে পা সরায়া সরায় বৈশা কামবস, এই সবের কোনো দাম আছে এই পাষাণ লোকটার কাছে? মাইয়ারা তো আমার, কলিজা আমার পূর্ব, ওই পোলা যখন এত স্বপ্ন আশা দিয়ে ধোকা দিছে, তুই কেন তার জন্য নিজের কষ্ট দিবি? জানালায় মাথা ঠেকিয়ে শব্দহীন কেঁদে বলল প্রিহুলা। চাঁদ সূর্য যেমন সত্য, ডক্টরের ভালোবাসা ঠিক ততটাই সত্য ছিল মা। মাঝে মধ্যে মনে হয় এই সবই কি মিথ্যা, মন তো বোঝে না, আমি নিঃশ্বাস ফেলতে পারি না, দম বন্ধ লাগে।
রুমে প্রবেশ করতে করতে বললেন আরিফ হক। জীবন এত সস্তা না, কেন খান দোস্ত তুই? আমার যথেষ্ট সাধ্য আছে তোর পড়ানোর। মনে করবি এইটুকু সময়টা একটা দুঃস্বপ্ন আসিল, অন্যায় করে কেউ পার পায় না। এদিকে আয় তো মা, আমি আজ নিজ হাতে খাওয়াই দিব তোরে। কথাগুলো বলতে বলতে গলা ভেঙে আসলো আরিফ হকের, শব্দ করে কেঁদে ফেলল প্রিহুলা। রেনু বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। সাফি কান্নার শব্দ অনুসরণ করে দ্রুত জানালার কাছে তাকালো। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল তার। যতক্ষণ মেয়েটাকে দেখে কেবল চোখ দুটো ভেজাই থাকে। হলুদাভ মুখশ্রী কেমন নিষ্প্রভ মলিনতা বিরাজ করে, বদ্ধ বেমানান লাগে যেন। তপ্ত শ্বাস ফেলে উঠে রুমের দিকে গেল সাফি। খাটে শটান হয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে হিয়ন। প্রায় দিন বিশেক হবে ঠিকঠাক হসপিটালে যাওয়া হয় না তার। জীবন ছন্দ হারিয়েছে, বিধ্বস্ত মস্তিষ্কে অন্তত কারো সেবা করা যায় না, এতে রোগীর জীবন বিপন্ন হবে। সর্বক্ষণ নিজেকে বদ্ধ ঘরে আটকে রেখে নিঃশ্বাস ফুরিয়ে আসে। খুব ইচ্ছে হয় মেয়েটাকে সামনাসামনি দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে, কেন এমন করলে? দিন শেষে তোমার ভালোবাসাটা নিছ কি আবেগ ছিল বুঝিয়ে দিলে, কিন্তু আমার ভালোবাসা যে আবেগের ছিল না, নিজেকে সামলাতে পারছি না মেয়ে। এত বড় শাস্তি না দিয়ে খুন করে চলে গেলেও বোধ হয় এতটা কষ্ট হতো না আমার। পরক্ষণে মনে হয় মেয়েটা তো কোনো রকম রাস্তা খোলা রেখে যায়নি কথা বলার জন্য। কোন মুখে দাঁড়াবে তার সামনে? বিশাল অপবাদের ট্যাগ লাগিয়ে চলে গেছে মেয়েটা। ডিভোর্স পেপারটা সযত্নে আলমারি তুলে রেখেছে হিয়ন। ওটাতে সিগনেচার করার মতো দুঃসাহস তার নেই। থাকুক না পড়ে ওভাবেই, 3 মাস অতিক্রম হলে আপনা আপনি শেষ হয়ে যাবে সব। কথাটুকু ভাবলেও যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আবারও বোধহয় দহন যন্ত্রণা শুরু হয়ে গেছে ভেতরে। মৃত্যু ছাড়া যার সমাপ্তি নেই। খট করে দরজার ছিটকিনি খোলার শব্দ হলো। শব্দহীন পায়ে রুমে প্রবেশ করলেন লাইলা খাতুন। ভোটকা এক ধোয়াতে গন্ধ ধাক্কা খেলো নাকে। নীলচে রঙের টিমটিমে আলো চলছে কক্ষে, সারা রুম অগোছালো। আজকাল তুলিকে পর্যন্ত ঢুকতে দেয় না হিয়ন। আজ কতদিন যাবত বেরিয়ে আলো দেখে না ছেলেটা। খাটের টেবিলের পাশে সিগারেটের অ্যাস্ট্রে পড়ে আছে, তাতে ছাই ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো দেখলে কলিজা মোচড় দিয়ে ওঠে লাইলা খাতুনের। ছেলের এরূপ অবস্থা যে চোখে দেখা যাচ্ছে না, তার সোনার টুকরা ছেলের বেহাল দশা হয়ে গেছে। আজকে খবরের পাতায় এসেছে ডাক্তার হিয়ন ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য কাজ থেকে বিরতি নিয়েছেন। একটু আধটু গুঞ্জন ছড়িয়ে ব্যাপারটা এমন হয়েছে, প্রেমে ব্যর্থ হয়েই তার জীবন আজ দুর্বিষহ। এসব দেখে চিন্তায় দুদণ্ড ঘুম হয় না লাইলা খাতুনের। নিজের অপরাধটুকু মুখ ফুটে বলতেও পারছেন না তিনি। গুমড়ে মরছেন ভেতরে। ছেলে যে এতটাই ভালোবেসে ফেলবে কল্পনাতীত ছিল। ফ্যাচ ফ্যাচ কান্নার শব্দ পেয়ে পাশ ফিরে তাকালো হিয়ন। লাইলা খাতুন এগিয়ে এসে খাটে বসলেন, ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। এই কদিনে চোখ কেমন দেবে গেছে তার। শুষ্ক ঠোঁটচোরা বলছে ধূমপান করার মাত্রা কতখানি। যে ছেলে ধোয়াটা পর্যন্ত সহ্য করতে পারত না, বাচ্চাদের মতো মায়ের কোলে মাথা রাখলো হিয়ন। ভাঙা স্বরে বলল, আমার সাথেই কেন এমন হয় মামুনি? একটা ভাঙাচোরা মানুষ নিজেকে অতবার সামলে নিতে পারে? আমার খুব কষ্ট হচ্ছে মামুনি, সিগারেট খেলে আমার মাথা ব্যথা হয়, অসহ্য লাগে, তবুও খেতে ইচ্ছে হয়। তোমার ছেলেটা খুব খারাপ হয়ে গেছে, তাই না মামুনি? শব্দ করে কেঁদে ফেললেন লাইলা খাতুন। বক্ষস্থল কেমন ভার হয়ে গেছে তার। মনে হচ্ছে ছেলের চেয়েও দ্বিগুণ কষ্ট তিনি পাচ্ছেন। ছেলের হাতের দিকে চোখ পড়তেই আঁতকে উঠলেন। লালচে দাগ হয়ে আছে কয়েক জায়গায়, গভীর ক্ষত হয়ে গেছে। ভয়ার্থ গলায় জিজ্ঞেস করলেন, তোর হাতে কি হয়েছে হিয়ন? হাত উঁচু করে ধরে এপিট ওপিট দেখে একটুখানি মলিন হেসে বলল হিয়ন, কামড়িয়েছি। মেয়েটার সাথে কথা বলার তীব্র ইচ্ছে হয়, সেই যন্ত্রণা সহ্য করতে পারি না। নিজেকে আঘাত করে শান্ত করার চেষ্টা করি, পারি না মামুনি। জানো, মনের কাছে দেহের কষ্ট কিছুই না। হো হো করে কেঁদে ফেললেন লাইলা খাতুন।
অসহনীয় যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের অপরাধটুকু বলতে পারলে বোধ হয় হালকা লাগতো, তাহলে যে চিরজীবনের জন্যে ছেলের চোখে খারাপ হয়ে যাবেন। না পারছেন বলতে আর না পারছেন সইতে, জেদ আর অহমিকায় বিবেক অন্ধ হয়ে গিয়েছিল তার।